সংকটকে পুঁজি করে আগামী কোরবানির আগে যদি কোনো অসাধু ব্যবসায়ীর সুযোগ নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এফপিসিসিআই বলা হয় গুটি কয়েক ব্যবসায়ী বাজারকে অস্থির করে তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে তালিকা ধরে অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সুপারিশ করবে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠন দুপুরে মহম্মদপুর টাউন সিটি কর্পোরেশন কাঁচা বাজার সমিতির ব্যবসায়ীদের সঙ্গে এফপিসিসিআর রত বিনিময় সভায় এমন সতর্ক করা হয় বলা হয়েছে রোজার ঈদের আগে ভোজ্য তেলের বাজার অস্থিরতার অন্যতম কারণ সময় মতো তেলের মূল্য বৃদ্ধি না করা বিশ্ববাজারে প্রতিনিয়তই দামের ওঠানামা করছে পনেরো দিন পর পর দাম সমন্বয় করা দরকার এফ পক্ষ থেকে বলা হয়েছে মজুদ আইন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের জানতে হবে এক্ষেত্রে কোনো ছাড় দেবে না সরকার তালিকা ধরে যাচাই করা হবে কোন ডিলার কত দামে কতটুকু পণ্য ব্যবসায়ীদের কাছে সরবরাহ করছে তা যাচাই করবে বাজার মে মূল্য নির্ধারিত হয়েছে আজকে কত তারিখ আজকে আঠাশ তারিখ তেইশ দিন হয়ে গেছে বাণিজ্য মন্ত্রালয় কিন্তু কোনো দিন সমন্বয়টা করলো না এখন যদি দাম বৃদ্ধি করে তাই কি হবে আমরা বলবো বাণিজ্য মন্ত্রালয় হবে আমরা দেখতে চাই একজন মিল মালিক কত দামে ডিস্ট্রিবিউটারকে দিলেন ডিস্ট্রিবিউটার কত দামে খুচরা পর্যায়ে মালিককে দিলেন খুচরা পর্যায়ের মালিক তো সে দাম লেখাই আছে সে সে দামে সে বিক্রি করছে কিনা